সালামু আলিকুম ওরমতুল্লাহি বাক আহমাদুসলিমুসল্ল আল্লাহরহিল করিম আম্মাবাদ দূরের কিংবা কাছের দেশের কিংবা প্রবাসী যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি বিজয় টিভির জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথা অনুষ্ঠানে আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন এই কামনায় শুরু করছি আমাদের আজকের এই আয়োজন দর্শক আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করবো যেটা জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি এবং আমাদের জীবনযাপনে যার প্রভাব খুব বেশি আমাদেরকে ত্বরান্বিত করে এবং আমাদের একজন মুসলিম মানুষ তার জীবনযাপনে সে কী করে তার নিজের জীবনকে পরিচালনা করবে তার একটি দিক নির্দেশনা আজকে আমরা আলোচনা করব এবং আল্লা সুবাহ কোরআন করিমে যেইভাবে আমাদেরকে বলেছেন বিসমিল্লাহ রহমান রহিম ওসাতা আমি তোমাদেরকে মধ্যমপন্থী সম্প্রদায় করে প্রেরণ করেছি আল্লাপাক আমাদেরকে মধ্যমপন্থী সম্প্রদায় বলেছেন তো ইসলামে মধ্যমপন্থার কি ব্যাখ্যা এবং তার কী তাৎপর্য আছে এ বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করবো আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন বরাবরের মতো আপনাদের সকলের পরিচিত মুখ মোহাম্মদ প্রস্ত কাদরিয়াতে ইবিয়া কামিন মাদশার সম্মানিত উপাধ্যক্ষ আল্লামা মুফতি আবুল কাশিম মোহাম্মদ ফজলুল হক আসুন আমরা ওনার সাথে পরিচিত হইনি আসসালামু হই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা ইসলামের মধ্যম পন্থার যে ব্যাখ্যা এবং তার কী তাৎপর্য রয়েছে মধ্যম পন্থা বলতে আল্লা তালা কি বুঝিয়েছেন বা মধ্যমপন্থী উন্মত হিসেবে আমাদের দায়িত্ব কতটুকু এই সমস্ত বিষয়গুলি নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করবো তা আপনি যদি প্রথমেই মধ্যম পন্থা বলতে আল্লাহ সুহান তালা কি বোঝাতে চেয়েছেন এটা যদি একটু বলেন ধন্যবাদ আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেকটা জটিল একটা বিষয়ের আজকের আলোচ্য বিষয় আপনি নির্ধারণ করেছেন প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং সুদী দর্শক শ্রোতা আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়ে ওকে ওয়াসতা এই যে আয়াতটি আপনি তিলওয়াত করেছেন এখানে আমাদেরকে উম্মতে ওয়াসত হিসাবে আল্লাহ জাল্লা শানুহ নামকরণ করেছেন উম্মতে ওয়াসত এবং সে কারণে আল ওয়াসা ওল দাল আরব বিশ্বে একটি পরিচিত শব্দ বাংলা যাকে মধ্যপন্থা বলা হয় আমাদেরকে উম্মত ওয়াসাত বলেছেন আমাদের দিনটা ধর্মটা এটা মধ্যপন্থার উপরে প্রতিষ্ঠিত এবং সেই মধ্যপন্থাটা ফিল আকায়েদ আকিদার ক্ষেত্রে অফিল আমাল আমলের ক্ষেত্রে ওফিল মামলাথ মামলাতের ক্ষেত্রে একজন মুসলমান তার জীবন যাপনের ক্ষেত্রে সকল ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করা এইটাই হলো ইসলামের নীতি মৌলিক নীতি এখন প্রশ্ন হল এই মধ্যম পন্থা কি আমরা তৈরি করে নেব না মধ্যম পন্থা অলরেডি ফাইনালাইজড আল্লাহ এবং রসুল আমাদেরকে যে বিধান দিয়েছেন এটাকে মধ্য পন্থা অনুসরণ করেই দিয়েছেন বিষয়টি এমন নয় যে আমার নতুন করে তৈরি করতে হবে হ্যাঁ প্র্যাকটিসটা হলো এখন আমাদের কাছে জি মধ্যম পন্থা ইসলামে আকিদা আমল মামলাতের ক্ষেত্রে সকল ক্ষেত্রে মধ্যম পন্থা ইসলাম দিয়েই আমাদেরকে দিন এবং ধর্ম দিয়েছেন এবং সে কারণে আমাদেরকে উম্মতে অসৎ হিসেবে নামকরণও করেছেন আমি মধ্যম পন্থায় মূল জায়গায় যাওয়ার আগে আরেকটি কথা বলা খুব প্রয়োজন যেহেতু আমাদের দিন মধ্যপন্থার উপর প্রতিষ্ঠিত আল্লাহ যে বিধান দিয়েছেন সেটার উপরেই প্রতিষ্ঠিত রসুল যে বিধান আমাদেরকে বিদিত করে দিয়েছেন এটার উপরেই প্রতিষ্ঠিত এখন আমরা সেটা প্র্যাকটিস করলেই আমরা উম্মতে ওয়াসাত মধ্য পন্থা আমরা অবলম্বনকারী হব সুতরাং যেহেতু ইট ইজ অলরেডি ফাইনালাইজড আমরা মধ্যম পন্থা বলে আমরা আমাদের ধর্ম হোক আকিদা হোক আমল হোক মামলা কিছু বর্ধিত করার যেমন কোনো সুযোগ নেই সংকোচনেরও কোনো সুযোগ নেই আচরণ এবং প্র্যাকটিসের মধ্যে সেটাকে ইমপ্লিমেন্ট করা করা বাস্তবায়ন বাস্তবায়ন করা এক নম্বর দ্বিতীয় নম্বর পিয়ারা নবীর রসুলে করিম সাল্লিয়াল্লামার জীবনটা এত ঘটনাবহুল আমাদের জীবনের যত ঘটনা যত ইভেন্ট আমাদের জীবনে আছে এই ইভেন্টে আমার করণীয় কি হবে কি হতে পারে আমি যদি মধ্যম পন্থা অনুশীলন করে পেয়ারা নবিরসুলক রিমসালসাল্লামার জীবনে খুঁজতে যাই তাহলে আপনার আমার জীবনের প্রতিটি ইভেন্টে মধ্যম পন্থার একটা সমাধান বা করণীয় দায়িত্ব কর্তব্য কী তা কিন্তু সেখানে আমরা খুঁজে পাব পেয়ারা নবিরসুল্লাইকের রিমস্লামের জীবন সে কারণেই এই যে তেইশ বছরের নবুয়তের এই যে পিরিয়ড এর পরে তেইশ বছরের মধ্যে এগারো বা সাড়ে এগারো বছরের যেই মানে কি বলে একটা ঝড়ক জীবন বিপ্লবী জীবন পেয়ারা নবীর এই জীবনে আপনার সব কিছুই আমরা ইভেন্ট খুঁজে পাই এবং করণীয় দায়িত্ব কর্তব্য সেখানে আমরা পাই সে কারণে মধ্যম পন্থা মানে কিছু ছেড়ে কাটছাট করে গ্রহণ করাও নয় আবার কিছু সংযোজন করে এখানে অ্যাড করাও নয় পেয়ারা এ করিম ইসলাম সেই মধ্যম পন্থা অবলম্বন করে সব কিছু সেট করে দিয়েছে যে এটা ওয়েল সেট এবার আসি আমি এইটুক তো বললাম মধ্যপন্থা বলতে আমরা কি বুঝি উদাহরণ দিয়ে যদি আমি একটু বুঝাই ইহুদি এবং খ্রিস্টান দুটি জাতির কথা কেরিমি অসংখ্য জায়গায় এসেছে আপনারা দেখুন ইহুদি এবং খ্রিস্টানদের কিছু আচরণ কিছু বক্তব্য কোরআনে কেরিমি এসেছে যেমন এক জায়গায় এসেছে ওকাল ওজাইবনুল্লাহ ওকালা ইসাবনুল্লাহ ইহুদিরা হজরত ওজাইরকে আল্লাহর বেটা মনে করে আর খ্রিস্টানরা হজরতে ইসা ঈসা ইসলামকে আল্লাহ আল্লাহর সন্তান মনে করে এবং তার বিপরীতে ওরা যেহেতু ওজায়র ইসলামকে আল্লাহর সন্তান মনে করে ঈশাআ ইসলামকে একেবারেই তারা অস্বীকার করে আবার খ্রিস্টানরা যেহেতু ঈশা ইসলামকে আল্লাহর বেটা মনে করে ওজার ইসলামকে একেবারে তারা ইগনোর করে এই জায়গাটায় মধ্যম পন্থা পেয়ারা নবীর সুলেকারিম সাল আলী আসসাল্লামকে আমরা আল্লাহর বেটা বা আল্লাহর অংশ এটা যেমন মনে করি না আবার একেবারে ইগনোর করা অসম্মান অসম্মান করা তাও নয় পেয়ারা নবী রসুল কেরিমসাল্লাম আল্লাহর রসুল আল্লাহর অংশও নয় আল্লাহর বেটাও নয় আবার সাধারণ মানুষের সাথে তুলনীয় নয় অন্য কারোর সাথে তুলনীয় নয় তিনি আবদুল্লাহ তিনি রসুল উল্লাহ তিনি নবী উল্লাহ তিনি হাবিবুল্লাহ এই যে ইহুদি এবং খ্রিস্টানদের বিশ্বাসগত এক্সট্রিমিজম এটা কিন্তু বিশ্বাসগত এক্সট্রিমিজমটা যে একেবারে তুলতে তুলতে আল্লাহ পর্যন্ত আল্লাহ বেটা পর্যন্ত নিয়ে গেলাম এবং অন্য আয়াত আছে কোরআন কেরিমের আল্লাহ বলছেন আলা সেই আলাসই ওকালা লেই সতিল ইয়াহুদু আলস্যই তারা মনে করে ইহুদিদের কোনো ধর্মই নেই আবার এরা মনে করে খ্রিস্টানদের কোনো ধর্মই নেই আর ইসলাম সেই জায়গায় সেই মধ্যম মধ্যে যেটা ইসলাম সকল নবী এবং রসুলদেরকে স্বীকৃতি দেয় এই ধর্মগুলোর পূর্ব অস্তিত্ব স্বীকৃতি দেয় বর্তমান ভ্যালিডিটি এটার স্বীকৃতি দেয় না স্থায়িত্ব শেষ হয়ে হ্যাঁ এটার ভ্যালিডিটি শেষ কিন্তু ধর্মের স্বীকৃতি আছে আমরা এখানেই ফিরবো যে ইহুদি নাসারা এবং তাদের ধর্মীয় বিশ্বাস আমাদের মুসলমানদের মধ্যমপন্থীদের ধর্মীয় বিশ্বাস আপনি খুব চমৎকারভাবে উদাহরণের সাথে বলছিলেন আমরা বাকি আলোচনা বিরতি থেকে বেরিয়ে ফিরে আসবো দর্শক সময় হয়েছে বিরতিতে যাওয়া যাচ্ছি একটা এই বিরতিতে দর্শক ফিরে এলাম বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি পিএইচপি ইসলামের কথা অনুষ্ঠানে আজকে আমরা আলোচনা করছিলাম ইসলামে মধ্যপন্থার ব্যাখ্যা এবং তার তাৎপর্য সম্পর্কে আলোচনা করছেন মুফতি আবুল কাসে মোহাম্মদ ফজলুল হক মতরমা আপনি ইহুদি এবং নাসরাদের ধর্মীয় বিশ্বাস এবং মুসলমানদের ধর্মীয় বিশ্বাস সম্পর্কে বলছিলেন তো এরকম আরো কি কোন উদাহরণ আছে নিশ্চয়ই আছে এই যে কোরআনি কারীমের দুই দুইটি উদাহরণ আমি সেট করলাম ইহুদি এবং খ্রিস্টানরা একে অন্যকে একেবারে ইগনোর করত তাদের ধর্মের কোনো স্বীকৃতিই দিত না এবং একজন অন্য নবীকে অন্য জনের নবীকে একেবারে ইগনোর করত ইসলাম সেই জায়গায় মধ্যম পন্থা এটাকে অবলম্বন করেছে যে বলেছে হজরতে ঈসা তিনিও নবী ক্ষেত্রে কিন্তু তারা অস্বীকার করতে ইগনোর করত আবার এক্ষেত্রে ধর্মের ক্ষেত্রে ইহুদি এবং খ্রিস্টান ধর্ম ছিল সে অস্তিত্ব ইসলাম স্বীকৃতি দেয় কিন্তু এটা বিকৃত হয়েছে এবং পেয়ারানবী রসুলে কিম সল্লা আলিয়াসাল্লাম লেটেস্ট ধর্ম এবং চিরস্থায়ী ধর্ম ইসলাম আনার পর সেই বিধানগুলোর কার্যকারিতা হারিয়েছে তাহলে একেবারেই তাদের ধর্মকে অস্বীকার করেনি কিন্তু ধর্মের অস্তিত্বের স্বীকৃতি দিয়েছে এখন সেটার কার্যকারিতা নাই সে কথা বলেছে এই যে মধ্যম পন্থ বিশ্বাসগত যাকে বলা হয় অর্থাৎ অতিরঞ্জন বা অতি বর্জন মাঝখানের যে মধ্যপন্থাটা বলা চলে বিশ্বাসগত আমলগত এবং আচরণগত মানুষের জীবনকে সহজ সচল এবং গতিময় করে তোলে পাশাপাশি মানুষের ইহ এবং পরকালীন যে মুক্তি এবং সফলতা সেটাও কিন্তু এনে দেবে এই যে বিশ্বাসগত আরেকটা বিষয় আমি উদাহরণ দিতে চাই যে হাদিসটা কখনো কখনো ভুল ব্যাখ্যা উপস্থাপন করা হয় রসুলের করিম সাল্লিউসালাম একটি হাদিস লা কামা আতর গিহিম তোমরা হজরতে নবী ঈসার ক্ষেত্রে নাসারারা যেরকম সম্মানে অতিরঞ্জন করেছে তোমরা আমাকে সম্মান করতে সেরকম অতিরঞ্জন করিও না সেই হাদিস এটা আব্দুল্লাহ আমি আল্লাহর বান্দা আল্লাহ রসুল সাল্লাম এটাও কিন্তু সেই মধ্যম পন্থার মধ্যে আছে যদিও এটার এই হাদিসটার মিস ইন্টারপ্রিটেশন হয় এটা মিসইউজ কেউ কেউ ভুলভাবে ভুল করে পেয়ারা নবির সুলেকের ইমস ইসলামের মর্যাদার কথা শুনলেই এ হাদিসটা লাগিয়ে দেয় এই হাদিসের আসল পরিধি এবং ব্যক্তি কতটুকু এটার উদ্দেশ্য কি এই হাদিসের ভেতরেই আছে কিন্তু মুশকিল যে লা তাকরাবু সলাত বলে যখন খান্ত হয়ে যায় তোমরা নামাজের কাছেও যেও না ও আন্তুম সুকারা নেশাগ্রস্ত অবস্থায় যদি উল্লেখ করা না হয় তাহলে বা দেখা না হয় তাহলে এই আয়াতের মর্মার্থ যা দাঁড়াই যে নামাজের কাছেও যাইও না এই হাদিসের কামা আফরাতিন নাসরাফি নাবিহিম এটা খেয়াল না করে যদি লাতুতুনি এতটুকু যদি বলা হয় তাহলে সেরকমটাই একটা উদ্দেশ্য তৈরি হয় এবং সেটারই মিস ইন্টারপ্রিটেশন হয় নাসারারা যেভাবে তাদের নবীর ব্যাপারে অতিরঞ্জন করেছে প্রশংসায় তোমরা এরকম অতিরঞ্জন করো না প্রশ্ন হল নাসারারা খ্রিস্টানরা অতিরঞ্জনটা কি করেছে কেরিম এবং হাদিস শরীফে একেবারে সুস্পষ্টিকরণ আছে বলেছে তোমরা তৃতীয়বাদ বিশ্বাস করো না হজরত ইসাকে ইবনুল্লাহ বলো না এবং অন্য আয়াতে যেমন ঠিক আমি বললাম মক্কা নাসা বনু নাসারা বলতো যে হজরত ইসা আল্লাহর বেটা তাহলে তাদের এতরা অতিরঞ্জনটা কি এটা চিহ্নিত হয়ে গেছে একেবারেই সম্মান করতে বলে নাই সম্মান করতে নিষেধ করে নাই নিষেধ করেছে খ্রিস্টানরা তাদের নবীর ব্যাপারে যেই অতিরঞ্জন করেছে সে অতিরঞ্জন করো না এবং সেই অতিরঞ্জনটা কিন্তু অলরেডি চিহ্নিত ইবনুল্লাহ তো তারা যেভাবে করে তোমরা সেভাবে করো না তারা কিভাবে করে কোরআন বলছে ইবনুল্লা বলে করে তোমরা ইবনুল্লাহ বলিও না আবার আমাদের মতো সাধারণ মানুষও বলিও না যেমন টি আবু জহেল বলেছে যে নভিজিত আমাদেরই মতো খায় আমাদের মতো ঘুরে আমাদের মতো সাধারণ মানুষের সাথে তুলনাও করো না এভাবে সম্মান হানিও করো না মধ্যম পন্থাটা কি ওয়া তু আজেরো ওয়া তোমরা পেয়ারা নবীর রসুল করিম সালামকে যার পরে সম্মান করো জি ইবনুল্লাহ বলিও না আল্লাহর অস্তিত্ব বা আল্লাহর অংশ বা উলুহিয়ত সেটা মনে করিও না বাস হজরতে সরফুদ্দিন বুসির রহমতুল্লাহ আলী ঠিক এই হাদিস কোরআনী কেরিমের এই আয়াতের ব্যাখ্যায় সুন্দর মানদণ্ড দিয়েছেন দা মদ্দা আথুন্না সারা ফি নবীহিম খ্রিস্টানরা তাদের নবীর ব্যাপারে যা বলতো তোমরা সেটা ছেড়ে দাও এবং ওটা ছাড়া বাকি সম্মান পেয়ারা নবীকে করো অতেরোহ নবীকে সম্মান ছাড়া তো ইমানে হয় না যে হ্যাঁ নবীকে সম্মানে অতিরঞ্জন কোনটা নিষেধ আল্লাহর উলুহিয়ত আল্লাহর বেটা বলা আল্লাহর অংশ বলা সেটা নিষিদ্ধই হাদিসে এখন লা তুতরুনি এ হাদিসটাকে যদি আমরা আপন জায়গায় মধ্যপন্থায় রাখি তাহলে হাদিস আপন জায়গায় আমাদের জন্য একটি গাইডলাইন একটি দিক নির্দেশনা আর যখন পেয়ারা নবীর রসুল করিম সাল্লাহ আলী আসসালামের প্রশংসা আপনি পেয়ারা নবীর রসুল করিম সালামের রওজা শরীফের সামনে গিয়ে আপনি আপনি একটু দরুদ সালাম পেশ করলেন পেয়ারা নবীর কথা স্মরণ করে নবীর জীবনের কথা স্মরণ করে ভালোবাসে একটু কাঁদলেন আর মতোয়া এসে আপনাকে বলল হাল্লাহ আল্লা রো আল্লা রো কামা সারা বিহিম তাহলে কোথায় লাগিয়ে দিলাম আমি আমি নবীজির সম্মানে নবীজির মহাব্বতে একটু নবীর উপর দরদ শরীফ পড়ছি রওজা শরীফের সামনে দাঁড়িয়ে বাস এই হাদিসটা লাগিয়ে দিল রকম অসংখ্য জায়গায় এই হাদিসের মিসইউজ হয় মিস ইন্টারপ্রিটেশন হয় অথচ হাদিসে কোন প্রকারের সম্মান নিষিদ্ধ এটা কিন্তু এখানে আইডেন্টিফাই করা আছে এবং এটা সেই মধ্যম পন্থারই একটা পরিচায়ক যে আমরা এই যে মধ্যম পন্থাকে আমরা উগ্রপন্থা নিয়ে যাচ্ছি কোন জায়গায় এই হাদিস দ্বারা যে একেবারেই সম্মান ইভেন্ট টু ইভেন্ট আপনার বাধা দেওয়া হচ্ছে এবং এই হাদিসটি ফিট করে দেওয়া হচ্ছে এটা হলো হাদিসটা মূলত মধ্যম পন্থার কিন্তু ইউজ করতেছি চরম পন্থার এই হলো বিষয় এবং অর্থাৎ ইবনে তাইমিয়া সহ ইবনে তাইমিয়া সহ যারা এই এন্টি রেসাল একটা কনসেপশন মানুষের কাছে দিত বা দিয়েছে তারা মূলত এই রকম হাদিসগুলোকে ব্যবহার করেছে এবং এটা হলো তথ্যগত উগ্রপন্থা তথ্যগত উগ্রপন্থা সেই উগ্রপন্থা ইসলামের স্থান নেই প্রত্যেকটা হাদিসের একটা মাহমাল আছে এটা প্রয়োগ ক্ষেত্র আছে এটার অর্থের এবং উদ্দেশ্যের পরিধি আছে সেই পরিধির বাহিরে যখন আপনি নেবেন অথবা এটাকে নিচু করে নেবেন তখন ওই মধ্যম পন্থা ক্রস করে যাবে এটা ইসলামে নিষিদ্ধ অর্থাৎ ইসলামের মধ্যে এই যে মুতাসাদ্দিদ যারা যারা কট্টরপন্থী তাদের সাথে ইসলামের এই যে মধ্যম পন্থা যে অবস্থান এটার সাথে কোনোই মিল নেই এবং তারা এখান থেকে মূলত ভুল ব্যাখ্যার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করার ভুল ব্যাখ্যাটা এক ধরনের চরম পন্থা জি অর্থাৎ মধ্যম পন্থাকেই তারা চরম নিয়ে যাচ্ছে ভুল ব্যাখ্যার মাধ্যমে অথচ অথচ পরিতাবের বিষয় হলো সেই ওনারাই কিন্তু

মতো আপনি বিরতি যাওয়ার আগে খুব চমৎকারভাবে বুঝিয়ে বললেন যে আসলে তারা মধ্যমপন্থীদেরকে চরমপন্থা বলে চরমপন্থী বলে গালি দিচ্ছে এবং নিজেরাই মানুষকে উগ্রপন্থার দিকে বা চরমপন্থীর দিকে নিয়ে যাচ্ছে তো আসলে এটা মানুষ যে বিচার করবে কীভাবে একটা বিচার বোধ তার ভিতরে জাগ্রত হবে এই বিষয়টা আমাদের অনেকেই জানা নাই যেটা আপনি যদি এই হাদিসটা এইভাবে ব্যাখ্যা না করে বোঝাতেন তাহলে তাদের ব্যাখ্যাটাই সাধারণ মানুষ মেনে নিত যে না হয়তো বা নবীলাম এই ধরনের কিছুই বুঝিয়েছে কিন্তু হজুর সাল্লাহ আসলামের শান এবং আজমত ক্যালাপাক যেভাবে বুলন্দ করেছেন আমরা আর কতটুকু সম্মান করতে পারবো বলে আল্লাহ নবীজির সীমানাকে পরিসীম করে দিয়েছে কোনো সীমানাই সম্মানের তো এখন এই যে সাধারণ মানুষ এই জায়গার মধ্যে এসে বিভ্রান্ত হয়ে যাচ্ছে তো এই বিভ্রান্ত থেকে বাঁচার কি উপায় দেখুন সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্যই মূলত এই তথ্যগত চরমপন্থাটা তারা ইউজ করে মনে রাখতে হবে কোরআন এবং হাদিসের বিকৃতি দুই প্রকার একটা হলো শাব্দিক বা আপনার কি বলে উচ্চারণগত বিকৃতি আরেকটা হলো অর্থগত বিকৃতি এবং উচ্চারণগত বা শাব্দিক বিকৃতিটা মানুষের কাছে দৃশ্যমান এবং বোধগম্য কিন্তু তথ্যগত বিকৃতি যেটা ব্যাখ্যাগত বিকৃতি যেটা অর্থগত এটা কিন্তু ভয়ঙ্কর বিকৃতি যেটা আমি একটু আগে আপনাকে বললাম আরেকটি বিষয় এখানে বলে রাখা দরকার মুসলমান একটা জায়গায় আমি প্রথমে বলেছি যে মধ্যমপন্থা অলরেডি ওয়েল সেট এখন একজন মানুষ আমাকে নামাজ পড়তে দেবে না দিচ্ছে না আপনাকে আপনি কি করবেন এখানে সহনশীলতা দেখাবেন না এই জায়গাটায় সহনশীলতার সুযোগ নেই এবং সেই জায়গাটাই সেই জায়গাটাই ইসলাম ওই যে নিজের দৃঢ়তা আপনি এটাকে দৃঢ়তা বলবেন বা যাই বললেন বলেছেন যে মোহাম্মদ আলোচনা করতে গেলে এই আয়াতটাও আমাদের সামনে রাখতে হবে জি আল্লাহ বলেছেন আশিদ্দা আল এলফার যখন ইট ইজ অলরেডি আইডেন্টিফাইড যে সে আমার শত্রু আমার দিনের শত্রু আমার ধর্মের শত্রু আমার আমলের শত্রু আমার শরীয়তর শত্রু আমার নবীর শত্রু আল্লাহর শত্রু তখন সেই জায়গাটায় কিন্তু আপনি কাটছাট করে আপোষ করার কোনো সুযোগ নেই ইসলাম এই জায়গায় কঠোর আবার রোহামাও বাঈ নাহম বলে মুসলমানদের এই যে একটা ওয়েল কম্বিনেশন চরিত্র একেবারে ওয়েলস কম্বিনেশন ব্যাস আমি যখন দুধটা খাবো একেবারে গরমও খাব না একেবারে শরৎ বরফের মতো ঠান্ডা করেও খাবো না দুধটা হালকা গরম করে খাব এই যে ঠান্ডা এবং গরমের মাঝখানে ওয়েল কম্বিনেশনটা ও রসুল এটা একটা বিরাট চরিত্র কিন্তু এটা একটা যোগ্যতা যে সহজ নয় কিন্তু যখন আপনার শত্রু আপনাকে দিন পালন করতে দিচ্ছে না তখন কিন্তু আপনার সেখানে ওসতিয়া এতে দাল বা মধ্যম পন্থা বলে সেখান থেকে কাটছাট করার কোনো সুযোগ নেই হ্যাঁ সেক্ষেত্রে আপনার করণীয় কি হবে সেটাও পেয়ারা নবিরসুল্লিকে রিমসল্লাবলিয়াল্লামের জীবনে পাওয়া যাচ্ছে আমি দিকে যাচ্ছি না আমি আগে বলেছিলাম সে কথা এখন এই যে চরমপন্থা বা মধ্যম পন্থা উগ্রপন্থা এই বিষয়গুলো তথ্যগত আপনার বিকৃতি সাধনের মাধ্যমে মূলত মানুষকে সেই বিষয়গুলো বিভ্রান্ত করা হচ্ছে ইবনে তাইমিয়ার কথা বললাম মোতাসাদ্দিদ যাকে বলা হয় চরমপন্থী যাকে বলা হয় তথ্যগত এরকম মানে এই সেই তথ্যটা আমি অনেক সময় বলে থাকি চরমপন্থী যারা তারা প্রথমে ফতোয়া দেয় তারপরে সেটা বাস্তবায়ন করে এবং সেই ফতোয়াটা দেওয়ার সময় মূলত ফতোয়ার মাধ্যমেই চরমপন্থাটাকে স্টাবলিশ করা হয় মানে ইমপ্লিমেন্ট করা তো ইবনে তাইমিয়া সহ যারা পেয়ারানবী করিম সাল আলী শান মানের বিরুদ্ধে বা ঘনিষ্ঠে যে হাদিসগুলো ব্যবহার করে এগুলা মূলত ঐ তথ্যগত বিকৃতির মাধ্যমে হাদিসের অর্থের যে পরিধি সেই পরিধির বাহিরে নিয়ে সেটাকে প্রয়োগ করার চেষ্টা করে যখন আপনি বাহিরে নিয়ে প্রয়োগ করার চেষ্টা করবেন আমি আরেকটা উদাহরণ দিই এখানে রসুলে করিম সল্লাহ আলী একটা হাদিস আছে আজমিরা যেভাবে দাঁড়ায় তোমরা সেভাবে দাঁড়াইও না এটা রসুলের হাদিস আজমি যারা অনারবী যারা তারা যেভাবে দাঁড়ায় তোমরা সেভাবে দাঁড়াইও না তাহলে এ হাদিসটা বোঝার জন্য আগে আমাকে অনারবি যারা বেদুইন যারা তারা কিভাবে দাঁড়ায় সেটাকে জানতে হবে এটা যদি না জানি তাইলে আমি কিভাবে বুঝবো যে তারা এভাবে দ্বারা আমাকে এভাবে দাঁড়াতে নিষেধ করেছে দুইটার পার্থক্যটা পার্থক্যটা বোঝা যাবে না এখন অনারেবিরা কিভাবে দ্বারা আমি সেটা জেনে আমি দেখলাম তারা আমাকে সেভাবে করা হয়েছে নিষেধ তাহলে অলরেডি এই হাদিসের মাহমাল হাদিসের অর্থ মুরাদ উদ্দেশ্য একেবারে স্পষ্ট তারা এভাবে দাঁড়ায় আমাকে এভাবে দাঁড়াতে নিষেধ করেছে এখন এই হাদিসটাকেই যখন আমি মিলাদ শরীফে পেয়ারানবীর সালাম দাঁড়াইয়া নবীকে সালাম দেওয়ার বিপরীতে যখন এটাকে আমি ব্যবহার করব তখন এটা হবে তথ্যগত চরম পন্থা আমি কোথাকার হাদিস কোথায় লাগিয়ে দিলাম হাদিসে নিষেধাজ্ঞা হলো ওইভাবে দাঁড়াইও না আর আমি এটাকে লাগাই দিলাম পেয়ারা নবীকে দাঁড়াইয়া সালাম দেওয়ার ক্ষেত্রে হাদিসের অর্থের পরিধি থেকে এটাকে বাহিরে এনে হাদিসের উদ্দেশ্য বিকৃত হয়ে বিকৃত হয়ে গেল তাহলে বিকৃত কেন করলাম এই এই কাজটাকে বাধা দেওয়ার জন্য এটা হলো তথ্যগত চরম পন্থা যেটা বর্তমান বিশ্বে শুধু বাংলাদেশ নয় পৃথিবীর সকল জায়গায় বাতিল অপশক্তিগুলো ব্যবহার করে এবং করে মানুষকে কীভাবে দোকা দেয় দেখেন নবী বলেছেন লোম কামাইয়াক্কমুল আজম কেয়াম করতে নিষেধ করা হয়েছে দাঁড়াতে নিষেধ করেছে এবং ওইটুক তো আর বলে না কামাইয়াকুমুল আওয়াজেম বা বললেও ওই যে যাকে বলা হচ্ছে সে তো আওয়াম পাবলিক সে আর কিভাবে বুঝবে কিভাবে অনুসন্ধান অনুসন্ধান করবে যে সেই আজমিরা অনারবীরা বা বেদুনরা কিভাবে দাঁড়াতো সে ওই প্রথম অংশ যেটা সহজ বুদ্ধ যেটা যেটা অনুসন্ধান বিহীন বোঝা যায় শোনা যায় এইটুক নিয়ে এসে বললো সর্বনাশ হাদিসের মধ্যে তো কেয়াম করতে নিষেধ করা হয়েছে আর উনি তো কেয়াম করতে লাগিয়ে দিল এই আপনার সমাজে বিশৃঙ্খলাটা এই তত্ত্বগত বিকৃতিগুলো কিন্তু আমাদের সমাজে ইদারিং বেশি হচ্ছে এবং এর মাধ্যমে তথ্যগত চরমপন্থাটা উসকে দেওয়া হচ্ছে রসুলে করিম সাল আলী উসলামের প্রতিটা হাদিস আপন জায়গায় সঠিক এবং এটার একটা অর্থ উদ্দেশ্যের পরিধি আছে সেই পরিধির বাহিরে যদি আপনি গিয়ে এটাকে প্রয়োগ করেন তখনই কিন্তু তথ্যগত চরমপন্থা হবে এবং সেটা সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করবে আকিদাগত চরমপন্থা এবং মধ্যপন্থা আমি বললাম আমলগত দিকটায় যদি আমরা আসি সেখানে আমরা দেখবো ওই যে বললাম মধ্যপন্থা মানুষকে সুন্দর করে দেয় মানুষের জীবনকে সহজ করে দেয় যদি মধ্যম না হয়ে যদি উগ্রপন্থা হতো বা এটা যদি এক স্ট্রিম হতো তাহলে কিন্তু মানুষ করতে পারতো না আমি একটা উদাহরণ দিয়ে বলি সেখানে হদ আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাহু আমরা উদাহরণটাতে পরে ফিরে আমরা একটু বিরতিতে থেকে ফিরে আসি দর্শক সময় হলো বিরতিতে যাওয়ার যাচ্ছে একটা বিরতিতে ফিরছে কিছুক্ষণ পর দর্শক ফিরলাম বিরতির পর আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি পিএইচপি ইসলামের কথা অনুষ্ঠানে আজকে আমরা আলোচনা করছিলাম ইসলামে মদ্যপন্থার ব্যাখ্যা এবং এর তাৎপর্য সম্পর্কে আলোচনা করেছেন মুফতি আবুল কাশি মোহাম্মদ ফজলুল হক মতন আপনি আমলের ক্ষেত্রে মদ্যম পন্থার বিষয়টা আলোচনা করছেন এবং একটা উদাহরণ দেওয়ার কথা বলছিলেন আমি একটু সেই উদাহরণ দিকে যাই এই ঘটনাটা আমাদের জন্য খুবই শিক্ষণীয় আমলের ক্ষেত্রে পেয়ারনবীর কাছে সংবাদ আসলো ওনার স্ত্রী সম্ভবত একটু অনুযোগ করেছেন যে আবদুল্লা তো সবসময় নামাজের মধ্যে থাকে দিনের বেলা রোজা থাকে তো স্ত্রী যখন দায়িত্বশীল কারো কাছে যখন এই কথাটুকু বলেন তখন এটার মিনিংসটা কী এটা কিন্তু দায়িত্বশীল বুঝে যান পেয়ারা নবীর করিমসলাম বুঝে গেলেন স্ত্রীর পক্ষ থেকে এরকম বক্তব্য এসেছে সারা রাত জাগ্রত থেকে নামাজ পড়ে দিনের বেলা রোজা পালন করে তার মানে অন্য কোনো জায়গায় সময় দেওয়ার এতটুকু ফুরসত নেই প্যারা নবী ডাকলেন বললেন আলাম অকবর আন্নাকাত তা কৌমুল্লাইলা ও তা সৌম্না আমার কাছে কি এরকম সংবাদ আসে নাই যে তুমি সারা রাত জাগ্রত থেকে ইবাদত পড়ো আর দিনের বেলা তুমি রোজা রাখো হজরত আবদুল্লাহ বললেন বালা ইয়ারসুল্লাহ নিশ্চয়ই হুজুর আমি তাই করি নবীজি বললেন লফাল করোনা এরকম করোনা কি বললেন সুম ও আফতির কুম ও নমা আসাদিকা আলেকা হকন ওয়ালি আইনিকা কা আলেকা হকান ওয়ালি জৌজি কা আলেকা হকান ওয়ালি জৌরিকা আলেখা হকান এরকম করোনা রোজাও রাখো আবার রোজা ভাঙ্গো আবার তুমি ঘুমো যাও রাতে আবার ইবাদত করো ইজি ব্যালেন্স سورة مزمل پرثم آيات ابني دیکھون يا أيها المزمل قم الليلة إلا قليلا نصفه او انقص منه قليلا او زد عليه ورتل القرآن ترتيلا يا رسول الله بس أبني قم الليل اپنی رات رجا گرد تھکن إلا قليلا كي چونغ شو بيتي تو نصفه او, او انقص منه قليل او تب او دكتك আউজিদ আলী একটু বাড়ান এই যে মধুরতম ভাষা অপশন গুলো যে সবগুলি অপশান আল্লাহ ভপ্স বললেন প্রথমত নবীর প্রতি এখানে সহনশীলতা প্রেম যে মিশ্রিত আছে এই অপশন গুলোর মধ্যে যেটা আপনি চুজ করেন ওকে এই অপশন দয়াল নবীর জন্য দিয়ে আমাদেরকে সহজ করে দিলেন আল্লাহ জাল্লাহ শাহানহু যে দেখো এই অপশনগুলো খোলা আছে হজরতে আব্দুল ইফনর আজকে নবী বললেন তুমি এ করো আবার ঘুমো যাও রোজাও রাখো আবার ইফতারও করো একদিন রোজা রাখো তো পরে তুমি রোজা ছাড়া থাকো কারণ কারণ কি কারণ তুমি যদি লাগাতার মধ্যে থাকো তোমার ঘরের স্ত্রী যে আছে তার একটা হক আছে তোমার উপরে তুমি সহধর্মণী করে নিয়ে এসেছ তুমি যদি এভাবে নিরন্তর নির্ঘুম থাকো তোমার চোখ এটার একটা হক আছে তোমার উপরে তুমি যদি এভাবে নিরন্তর পরিশ্রমে থাকো তোমার এই যে দেহটা আল্লাহর নামত এটার একটা হক আছে তোমার উপরে তুমি যে এভাবে দিনের কাজে থাকো তোমার প্রতিবেশী যারা সমাজ সামাজিকতা তাদের একটা হক আছে তোমার উপর দেখেন এই যে ব্যালেন্সটা করে দিলেন যে ইবাদত থেকে সামাজিকতায় নিয়ে যাচ্ছেন সাইকোলজিটাকে ইবাদত থেকে পারিবারিক তন্ত্রের মধ্যে নিয়ে যাচ্ছেন মানে সাইকোলজিটাকে এবাদত থেকে মানুষের আরাম মানুষের দৈহিক সুস্থতার দিকে নবী মনোনিবেশ মন দৃষ্টি আকর্ষণ করছেন কেন কারণ একজন মানুষ সুন্দর সুস্থভাবে বাঁচার জন্য এই আচরণগুলো তার ইবাদত তার সামাজিকতা তার দুনিয়াদারি সবটার একটা ওয়েল কম্বিনেশন লাগবে সেই জন্য আল্লাহ বলেছেন ফালিয়াদ হাকু কালিলা ক্যাথিরা বলেছেন ওয়ালিয়া তনসা নসিবা কামিনা এই যে কম্বিনেশনটা করে দিলে এবং এই কম্বিনেশনের মাধ্যমে আমাদের দিনটা সহজ হল হতো যদি এমন সাপোজ যে নির্দেশনা এসেছে নির্দেশ এসেছে সারা রাত জাগ্রত থেকে ইবাদত করতে হবে সারা দিন রোজা রাখতে হবে যদি এমনটি হতো কেমন হতো নিশ্চয় কঠিন হতো আবার যদি একেবারে রাতে কোনো ইবাদতটা নেই কোনো রোজাই নেই তাহলে কেমনটি হতো একেবারে দিনকে ছেড়ে দেওয়া হতো তাহলে কি করলেন এই যে মানুষের টোটাল কাজের মধ্যে একটা ব্যালেন্স তৈরি করে দিলেন পেয়ারানবীরসুলিক এইমসলাম ওয়েল সায়েন্স এখানে যে তোমার এখন যেই জিনিসগুলোর প্রতি পেয়ারানবী দৃষ্টি আকর্ষণ করলেন কেন কি কারণে কারণ ওই অধিকারগুলো নিশ্চিত করলেন প্রত্যেকের পাশাপাশি একজন মানুষ শুধু যদি একটা জায়গায় নিবদ্ধ থাকে তাহলে এক ধরনের ফ্রাস্ট্রেশন তৈরি হয় মানুষের মধ্যে ফ্রাস্ট্রেশন তৈরি হয় আমি কিছুক্ষণ লেখা বাচ্চারা দেখুন কিছুক্ষণ লেখাপড়া করে কিছুক্ষণ খেলতে যায় কারণ ওই লেখাপড়া করতে 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 করে একজন বোর ফিল করে সে নিজে যখন একটু খেলতে যায় একটু আনন্দ করে যখন একটু আরেকজনের সাথে কথাবার্তা বলে তখন সে একটু রিল্যাক্স হয় তাহলে তার এই বোরিং যেই অবস্থাটা এটাকে রিল্যাক্স করার জন্য ওটা লাগছে শরীরটাও কিন্তু ওয়েল ব্যালেন্সড আপনি সবসময় তিনশো পঁয়ষট্টি মধ্যে মধ্যে থাকেন আপনার মন মানসিকতা এক ধরনের লা রোহবানীয়তা ফির ইসলাম রোহবানীয়তার মধ্যে চলে যাবে বস সেখান থেকে আপনাকে ট্রেনে সমাজ সামাজিকতা এই যে দুনিয়াদারী মানুষের লাগে ডাক্তার না হলে চিকিৎসা করবে কে ইঞ্জিনিয়ার না হলে বিল্ডিং তৈরি করবে কে এই যে মেথর সুইপার যারা এরা না থাকলে রাস্তা পরিষ্কার করবে কে তিন দিন পাঁচ দিন যদি ঢাকা শহরে কোনো ময়লা পরিষ্কার করা না হয় এত বিল্ডিং এত সুন্দর ওয়েল ডিজাইন এই গোলশান বনানী ধানমন্ডি কে থাকবে এখানে থাকার কোনো সুযোগ আছে এই যে সুন্দর করে আল্লাহ পৃথিবীটাকে সাজিয়েছেন আমাদের বাসযোগ্য করে রেখেছেন এই সবগুলো ব্যালেন্স করে পেয়ারা নবীর করিম সসলাম করতেছেন তো ইবাদত আবদুলিব না আমর সারা রাত থেকে ইবাদত করছে তো ইবাদত তো ভালো আসলে তো খাইরুন মৌদু হাদিসের মধ্যে আছে শুধুই ভালো এটা শুধুই ভালো সালাত নামাজ পড়ছে পড়ছে তো পড়ছে পেয়ারা নবী বললেন লাল এরকম করো না বরং ঘুমো যাও এবাদত তো করো না রোজায় রাখো রোজাবিহীন অবস্থায় থাকো কেন করলেন এটা মানুষের জীবনকে সহজ এবং সুন্দর করে দিয়েছে ওই যে প্রথমে বললাম এইটা হলো আল ইবাদাত তিনজন ব্যক্তি হাদিস পেয়ারা নবীর কাছে আসলেন এসে উদ্দেশ্য হল নবীকে দেখবেন নবী থেকে শিখবেন তো নবীর নবীকে দেখলেন নবীর ইবাদত সম্পর্কে জিজ্ঞেস করলেন নবীর বিবাহসাদী করেছেন পরিবারে সময় দেন এরপর ইবাদত করে তো এরা চিন্তা করে দেখলেন ইসলামের প্রবক্তা ইসলামের নবী ইবাদত আর অনেক বেশি হওয়া দরকার তাদের বিবেচনা বোধ মনে হচ্ছে যে আর বেশি হওয়া দরকার ছিল নবীজির এবাদতকে অ্যাসেসমেন্ট করতেছে তো আবার নিজে রিয়েলাইজ করতেছেন না আই না রসুলিল্লাহিস্লা পেয়ার নবীর কোনো তুলনা নেই গাফার আল্লাহ মাতাদ্দিন্দিওয়ালাত নবীজির কোনো গুণই নেই আল্লাহ মাসুম করে পেয়ারা নবীকে সৃষ্টি করেছে সুতরাং নবীর কথা ভিন্ন আমাদের ইবাদত করতে হবে এই রিয়েলাইজ করে এখন একজন বলতেছেন আমি সারা রাত জাগ্রত থেকে ইবাদত করি করবো আরেকজন বলছেন আমি সারা বছর কি করব রোজা পালন করবো আরেকজন বললেন না আমি কোনো বিয়েই করুম না

দেখো তোমাদের মধ্যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি আমি সবচেয়ে বেশি তাকবান হলাম আমি তা সত্ত্বেও ওই কিননি তা সত্ত্বেও আনি আমি আমি ঘুমো যাই রাতে জাগ্রত থাকি আমি রোজাও রাখি আমি রোজাবিহীন অবস্থায় থাকি এবং আমি বিবাহসাদীও করেছি এই সব কিছুর মধ্যে তোমাদের থেকেও তোমাদের থেকে তাকবান আমি বেশি আল্লাহকে ভয় করি বেশি এই যে নিজের জীবনটা দিয়ে আমাদের জীবনটা ডিজাইন করে দিলেন এটা হলো মধ্যপন্থা এবং এটা হলো আল ওয়াসিল ওই যে বললাম এগুলো ওয়েল সেট করা আমার নতুন করে কিছু তৈরি করতে হবে ইসলামের যে উসমাতুল হাসান আল্লাহ পাক দান করেছে সেটার ভিতরে আসলে এই ওয়াসাতিয়া আছে এবং মধ্যম মধ্যপন্থা আমরা যেটাকে বলছি এটা নতুন আপনি বারবারই বলছেন এটা নতুন করে বিষয় না তো আজকে মতন আমরা আলোচনা এখানে এতি টানতে হচ্ছে কিন্তু আমাদের সময় লিমিটেশন আছে এবং আমরা আজকে আকিদা এবং এই ক্ষেত্রে মধ্যপন্থা আমরা কি করে অবলম্বন করতে পারি সেটা আপনি বিস্তারিত উদাহরণ সহকারে আমাদের সামনে পেশ করেছেন সামনে আমরা যদি কখনো সুযোগ হয় আচরণে কিভাবে আমরা মদ্যপন্থী হতে পারি সেই বিষয়ে আমরা আলোচনা করবো এই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ দর্শক আমরা অনুষ্ঠানে একদমই শেষ পর্যায়ে চলে এসেছি আজকে আমরা ইসলামে মধ্যপন্থার যে ব্যাখ্যা আসলে মধ্যমপন্থা বলতে যা কোরআন এবং সুনহা আলোকে বুঝিয়েছি আমাদের মতন বুঝিয়েছেন সেটাই যদি আমরা ফলো করি তাহলে আমাদের কাছে একদম সবকিছু স্পষ্ট হয়ে যাবে যারা চরমপন্থী আছে তারা যেভাবে ইসলামকে বিকৃত করে উপস্থাপন করছে সেই জায়গা থেকে আমরা অন্তত সরে আসতে পারবো তো আজকে আমল এবং আকিদার ক্ষেত্রে আমরা মধ্যমপন্থী কী করে হতে পারি সেটা আমি আমরা জানলাম পাশাপাশি আমরা আগামী দিনে ইনশাআল্লাহ আচরণে আমরা কী করে মধ্যপন্থী হতে পারি সে বিষয়ে আমরা আলোচনা করব। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ববার